দেখো উদ্দীপকে বলছে দু সালে বিশ গ্রাম ভরের দুটি তেজস্ক পদার্থ ছিল অর্থাৎ দু সালে দুইটা তেজস্ক পদার্থ ছিল তারা ভাবতে বলছে যাদের উভয়ের পরিমাণ টোয়েন্টি গ্রাম যার একটির গড়ায়ু বারো দশমিক পাঁচ বছর অর্থাৎ প্রথমটির গড়ায়ু বারো দশমিক পাঁচ বছর দু সালে কয় বছর পর দশ বছর পর অন্যটির অর্থাৎ দ্বিতীয়টির আট গ্রাম অবশিষ্ট থাকে তাহলে শুরুতে কত গ্রাম ছিল বিশ গ্রাম দশ বছর পর দ্বিতীয়টি আট গ্রাম অবশিষ্ট থাকে আমার প্রথম প্রশ্ন প্রথম পদার্থটির অর্ধায়ু কত দেখো প্রথম পদার্থটির গড়ায়ু এটা গড়ায়ুকে আমরা টাও দ্বারা প্রকাশ করি বারো দশমিক পাঁচ বছর চাইছি কি আমাদের অর্ধায়ু টি হাব কোয়াট তাহলে আমরা বলতে পারি টি হাফ জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি টাও জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি আসতেছে আমাদের এইট পয়েন্ট ডাবল সিক্স টু ফাইভ ইয়ার তার মানে প্রথম পদার্থটির অর্ধায়ু এইট পয়েন্ট ডাবল সিক্স টু ফাইভ ইয়ার এবার আমরা চার মার্কের প্রশ্নটা দেখি দু হাজার তিরিশ সাল প্রথমে বলছিল সালের কথা দশ এবার বলছে দু হাজার তিরিশ কয় বছর পর বিশ বছর পর দু হাজার তিরিশ সালে উভয় পদার্থ সমপরিমাণ অবশিষ্ট থাকবে কিনা যাচাই করো দেখো দু সালে দুইটা তেজস্ক পদার্থ ছিল উভয়ের পরিমাণ ছিল টোয়েন্টি গ্রাম এবার বলছে দু হাজার সালে ওই দুইটা তেজস্ক পদার্থের অবশিষ্ট পদার্থের পরিমাণ বা অবশিষ্ট পরিমাণ সমান হবে কি না সেটা আমাদের যাচাই করতে বলছে তাহলে আমি প্রথমে প্রথম পদার্থের কথা ভাবি যার গড়ায়ু টুয়েলভ পয়েন্ট ফাইভ এটা থেকে আবার আমরা তার অবক্ষয় অবক্ষয়দ্রুবকটা বের করতে পারি ল্যামডা ওয়ান ওয়ান বাই টাও ওয়ান বাই টুয়েলভ পয়েন্ট ফাইভ ওয়ান বা টুয়েলভ পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট জিরো এইট পার পার্স তাহলে প্রথম পদার্থটির অবক্ষয় অবক্ষয়দ্রুবক বা ক্ষয় ধ্রুবক জিরো পয়েন্ট জিরো এইট ইয়ার্স দেখো আমরা জানি এম ইকাল এম নট ইবার মাইনাস ল্যামডা টি দেখো দু হাজার দশ তারা বলছিল দু হাজার তিরিশ তাহলে টি ইকাল কত টোয়েন্টি ইয়ার প্রাথমিক তেজিস পদার্থের পরিমাণ এম নট টোয়েন্টি গ্রাম অবক্ষায়রূপক ল্যামডা ওয়ান জিরো পয়েন্ট জিরো এইট পার ইয়ার তাহলে দুহাজার তিরিশ সালে পদম প্রথম পদার্থটির অবশিষ্ট থাকবে এম পরিমাণ বা অবশিষ্টের পরিমাণ এম তাহলে দেখো এম নটের মান আছে আমাদের টোয়েন্টি ইন্টু দুবার মাইনাস ল্যামডা ওয়ান ল্যামডা ওয়ান হলো জিরো পয়েন্ট জিরো এইট টিউ হলো টোয়েন্টি ইন্টু টোয়েন্টি মাইনাস আনসার তাহলে জিরো পয়েন্ট মাইনাস জিরো পয়েন্ট জিরো এইট ইন্টু টোয়েন্টি শিফট ই টু দি পাওয়ার আনসার ইন্টু টোয়েন্টি ফোর পয়েন্ট জিরো ফোর গ্রাম দু হাজার দশ সালে প্রথম পদার্থটির পরিমাণ ছিল টোয়েন্টি গ্রাম দু হাজার তিরিশ সালে হচ্ছে অবশিষ্ট পদার্থের পরিমাণ হচ্ছে প্রথম পদার্থটির ফোর পয়েন্ট জিরো ফোর গ্রাম এটাকে আমরা এমন ধরে নিলাম গ্রাম এবার আমরা দ্বিতীয় পদার্থটির কথা ভাবব দেখো দ্বিতীয় পদার্থটির ক্ষেত্রে বলছে দু সালে দ্বিতীয়টির আট গ্রাম অবশিষ্ট ছিল কয় বছর পর দশ বছর পর তাহলে টি ইকাল কত এখানে দশ প্রাথমিক পরমাণুর পরিমাণ টোয়েন্টি গ্রাম দশ বছর পর অবশিষ্ট পরমাণুর পরিমাণ আট গ্রাম এম ইকুয়াল এম নট ইটু তোর মাইনাস ল্যামডা টু টি তাহলে এইখানে দেখো এম এর মান আট এম এম নট এর মান টোয়েন্টি মাইনাস টু টি টি কত টেন এইট বাই টোয়েন্টি ইল মাইনাস ল্যাম ডা টু ইন্টু টেন এইট বা টোয়েন্টি জিরো পয়েন্ট ফোর ইটুজার মাইনাস টেন ল্যামটা টু উভয় পক্ষে এখন লন নিবো

তাহলে মাইনাস মাইনাস উঠে যায় ল্যামডা টু ইকুয়াল জিরো পয়েন্ট নাইন ওয়ান সিক্স বা আমার টেন বা টেন জিরো পয়েন্ট জিরো নাইন ওয়ান সিক্স পার ইয়ার তাহলে দ্বিতীয় পদার্থটির ক্ষয় ধ্রুবক বা অবক্ষয় ধ্রুবক জিরো পয়েন্ট জিরো নাইন ওয়ান সিক্স পার ইয়ার এবার দেখো যে দু হাজার দশ সালে ছিল টোয়েন্টি গ্রাম দু হাজার তিরিশ সালে তার কতটুকু অবশিষ্ট থাকবে সেটা বলছে তাহলে সময় কত আমাদের এবার ইয়ার প্রাথমিক পরমাণুর পরিমাণ টোয়েন্টি গ্রাম অবশিষ্ট পরমাণুর পরিমাণ কট অর্থাৎ এম টু তাহলে আমরা বলতে পারি এম টু ইকাল এম নট ই টু তু বার মাইনাস ল্যামডা টু টি

শিফট লোন শিফট লোন মাইনাস ওয়ান পয়েন্ট এইট থ্রি টু ইন্টু টোয়েন্টি আস্তে আমাদের থ্রি পয়েন্ট টু গ্রাম দু হাজার দশ সালে টোয়েন্টি গ্রাম ভরের দুটা তেজস্ক পদার্থ ছিল দু হাজার তিরিশ সালে প্রথম পদার্থটির পরিমাণ হয় মানে অবশিষ্ট পদার্থের পরিমাণ হয় ফোর পয়েন্ট জিরো ফোর গ্রাম আর দ্বিতীয় পদার্থটির পরিমাণ হয় থ্রি পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট টু গ্রাম